নমস্কার বন্ধুরা কিছু লোক যুক্ত হয়ে গেলে আমার আজকের লাইভ শুরু করছি যে কারণে আমার আজকে লাইভে আসা আমার ভয়েস কি শোনা যাচ্ছে আমার ভয়েস কি ক্লিয়ার আসছে হ্যালো নমস্কার তাহলে আমি আজকে যে বিশেষ কারণে আমার লাইভে আসা সেই লাইফটি আমি আজ শুরু করছি গত কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল হঠাৎই বাঙালিদের মাসিহা হয়ে ওঠার চেষ্টায় আছে কিছু রাজনৈতিক দল বলতে আমি কাদের কথা বলতে পারছি এটা আপনারা সকলেই ভালো করে বুঝতে পারছেন আমরা বাঙালি এটি একটি রাজনৈতিক দল আমরা বাঙালি বলতে কিন্তু সমস্ত বাঙালি সমাজকে বোঝানো হয় না তৃণমূল কংগ্রেস যেমন একটি রাজনৈতিক দল কংগ্রেস যেমন একটি রাজনৈতিক দল বিজেপি যেমন একটি রাজনৈতিক দল সিপিআইএম যেমন একটি রাজনৈতিক দল আমরা বাঙালিও একটি রাজনৈতিক দল সুতরাং যারা আমরা বাঙালিকে বাঙালি সমাজের মাসিহা বা বাঙালি সমস্ত বাঙালিদের বুঝান বোঝানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইছি আমরা বাঙালি প্রত্যেকটি যে আমাদের যে নির্বাচন হয় সেখানে অংশগ্রহণ করেন আমরা বাঙালির একটি পতাকা রয়েছে আমরা বাঙালি রাজনৈতিক দলের একটি আলাদা সংবিধান রয়েছে কোনো রাজনৈতিক দল কোনো বাঙালি জাতি সমগ্র জাতির হয়ে মাসিহা হয়ে উঠতে পারেন না সুতরাং যারা বাঙালি বলতে আমরা বাঙালি দলকে বোঝানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে এটা আমার বক্তব্য আমি একজন বাঙালি আমি আমরা বাঙালি দল করি না অমর্ত্য সেন একজন বাঙালি উনি কিন্তু আমরা বাঙালির কথা বলেন না প্রণব মুখার্জি একজন বাঙালি ছিলেন উনি কোনো দিন আমরা বাঙালির কথা বলেননি উনি সমগ্র জাতির জন্য দেশের জন্য কাজ করে গেছেন যারাই জাত পাত নিয়ে নিজেদের রাজনীতি শেখার চেষ্টা করছেন রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছেন ত্রিপুরার মাটিকে উত্তপ্ত করে সেটা বন্ধ করে দিন আজ কিছুদিন যাবত আমরা বাঙালি দল রাজনৈতিক দল বাঙালিদের হয়ে অনেক কথা বলছেন বাঙালিদের বিভিন্ন মাসিহা হয়ে ওঠার চেষ্টা করছেন বিভিন্ন রকম ওনাদের বক্তব্য রাখছেন দু হাজার আঠারো লোক বিধানসভা নির্বাচনের আগে যখন আইপিএফটি দল ত্রিপ্রাল্যান্ডের দাবি তুলে খুমলুংয়ে প্রতিবাদ করেছিলেন আন্দোলন করছিলেন তখন কোথায় ছিলেন আমরা বাঙালি দল তখন কেন ওনারা সেই প্রতিবাদের বিরোধিতা করেননি আসামে যখন বাঙালিদের ওপর অত্যাচার হয় তখন কেন আমরা বাঙালি দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না পশ্চিমবঙ্গে দু এই কিছুদিন আগে যে নির্বাচন গেছে নির্বাচনের সময় যখন ভোট চলাকালীন ভোটারদের ওপর গুলি করা হচ্ছিল ওনারাও বাঙালি ছিল কেন তখন আমরা বাঙালি দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সুতরাং শুধু নিজের রাজনৈতিক রুটি শেখার জন্য কোনো একটা জাতিকে ব্যবহার করা বন্ধ করে দিন আমরা এটা ত্রিপুরার ইতিহাসে রয়েছে যখন যখন দেখা গেছে যে বলে হাসি পায় যে সিপিএমের গদি লড়চড় হয়ে যাচ্ছে সিপিএমের মাটি লড়চড় হয়ে যাচ্ছে তখন তখন সেই জাতের রাজনীতি সেই জাতপাত নিয়ে রাজনীতি করা দলগুলোর কিন্তু উত্থান হয়েছে ত্রিপুরাতে সেই কলঙ্কময় কালো অধ্যায় ত্রিপুরা রাজ্যের আপনারা সকলেই জানেন তার পিছনেও কিছু জাতপাতের রাজনীতি করা লোকেরা লোকেদের ইন্ধনে হয়েছিল উনিশশো সাল আমাদের ত্রিপুরা রাজ্যের আমরা যারা রয়েছে আমাদের বহু সময় লেগেছে সেই জাতপাতের থেকে বেরিয়ে এসে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলতে শান্তির ত্রিপুরা করতে অনেকটা সময় লেগেছে আমাদের সকলকে মিলিয়ে একত্রিতভাবে ভাতৃত্ববোধ বজায় রেখে চলতে সুতরাং এই শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন না পশ্চিমবঙ্গে বসে ত্রিপুরার হয়ে ফেসবুক লাইভ করে বক্তব্য দেওয়াটা খুব সহজ যারা পশ্চিমবঙ্গে বসে ত্রিপুরার হয়ে বক্তব্য দিচ্ছেন ত্রিপুরাদের বাঙালিদের হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনে ওনাদের কোনো ভূমিকা দেখা যায় না পশ্চিমবঙ্গে যখন নির্বাচনের সময় বাঙালিরা অত্যাচারিত হচ্ছিল তখন ওনাদের কোনো বক্তব্য দেখা যায় না যদি ত্রিপুরার হয়ে কথা বলতে হয় ত্রিপুরায় আসুন শিলাচড়িতে যান গণ্ডা ছড়াতে যান ছা মণুতে যান পেচার তলে যান গিয়ে থাকুন দেখুন সেখানে তারপর ত্রিপুরার হয়ে কথা বলবেন ত্রিপুরার যে সু ভাতৃত্ব বোধ যে রয়েছে ত্রিপুরার মানুষের মধ্যে সেটাকে নষ্ট করার চেষ্টা করবেন না শুধুমাত্র রাজনীতির জন্য কিছুদিন কিছু মাস আগে যখন আমাদের রাজ্যে একটি আন্দোলন চলাকালীন বিজেপি শাসিত পুলিশ বাহিনী আন্দোলনকারীদের উপর বাঙালি যারা আন্দোলনকারী ছিলেন তাদের উপর গুলি চালিয়েছিলেন তাদের হাতে গুলি লেগেছিল পায়ে অনেকে অনেকে অনেকভাবে আহত হয়েছিলেন ওনাদের জন্য ওনারা আজ কোথায় ওনাদের জন্য কিন্তু আজ পর্যন্ত আমরা বাঙালি দলের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি ওনাদের হয় আজ পর্যন্ত আমরা বাঙালি দল কোনো আন্দোলন করেননি কিন্তু রাজনীতিক রুটি শেখতে ওনারা এসে গেছেন আজ হঠাৎ বাঙালিদের মসিহা হয়ে ওঠার চেষ্টায় আছেন আমরা সর্বদাই ধর্ম জাত নিয়ে রাজনীতির বিরোধী দেশ যখন ইংরেজদের অধীনে ছিল ইংরেজরা বরাবরই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা ডাঙ্গা লাগানোর চেষ্টা করতো তাদের গদি বজায় রাখার জন্য তখন বহু জায়গায় বাংলাদেশ তখন তো বাংলাদেশ পাকিস্তান বলে কিছু ছিল না একটাই ভারত ছিল আমাদের ভারতের প্রত্যেকটি জায়গাতে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি গেছেন ওখানে লোকজনদের সঙ্গে দেখা করেছেন ওনার একটাই ওনার বক্তব্য ছিল শান্তি সম্প্রীতি ও সু বোধ বজায় রাখা ধর্ম জাতির উঠে এবং আজও আমরা কংগ্রেস পার্টি সেই নীতি নিয়েই চলছি সেই আদর্শ নিয়েই চলছি ধর্মদারজার, যার জাত যার দেশ সবার আমরা যারা ত্রিপুরাতে বাস করি জাতি জনজাতি আমরা বাঙালি আমরা সকলেই ত্রিপুরাতে শান্তিক ত্রিপুরা সুভাতৃত্বের বোধ বজায় রাখতে চাই এবং সেটাই চলছে বহু কষ্টে আমরা এই শান্তির পরিবেশ পেয়েছি আপনারা শুধুমাত্র নিজেদের রাজনীতি করার জন্য আমাদের ত্রিপুরার মাটিকে উত্তপ্ত করার চেষ্টা করবেন না আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই দাবি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা কংগ্রেস আমাদের কংগ্রেস পার্টি সর্বদাই ধর্ম জাত পাত এসবের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণ মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি আমাদের নীতি আদর্শ এটাই আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীরজির যে নীতি আদর্শ ছিল আমাদেরও একই নীতি আদর্শ আমরা আজও চলছি সেই নীতি আদর্শে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরুরও সেই আদর্শেই উনি চলেছেন এবং আজও কংগ্রেস পার্টি এই আদর্শেই চলেন আমরা প্রদেশ কংগ্রেসও এই আদর্শেই চলব দীর্ঘদিন যাবৎ এই ঘটনাগুলো আমাদের চোখে পড়ছেন নজরে পড়ছেন এবং যারা নিজেদের গান্ধীবাদী বলেন কিন্তু জাতপাত নিয়ে নিজেদের রুটি সেটছেন সেটা কিন্তু হবে না গান্ধীজির একটাই স্লোগান ছিল সুভাতৃত্ববোধ বোধ বজায় রাখা এবং আমি চাইবো আপনারা সেটা বজায় রাখবেন পশ্চিমবঙ্গে বসে বিভিন্ন জায়গায় বসে রাজনীতিক ইন্ধন যুগিয়ে বিভিন্ন জাতের মাসিহা হয়ে জাতের প্রতিনিধি হয়ে আপনারা এই ধরনের রকম উস্কানিমূলক বক্তব্য দেবেন না আমিও বাঙালি আমি ত্রিপুরায় থাকি ত্রিপুরায় বসবাস করি আমি শিলাচরিতে যাই আমি পেচার তলে যাই আমি ছা মনুতে যাই আমি গন্ডাছড়াতেও যাই আমি অম্পিতেও যাই আমি জানি ত্রিপুরার পরিবেশটা কীরকম আর বেশি কিছু বলবো না এই কয়েকটা জিনিস আমার চোখে পড়েছিল সেই আমার মনে হয়েছিল লাইভে এসে সেগুলো ক্লিয়ার করা খুব দরকার আমরা ত্রিপুরার মানুষ সকলকে সঙ্গে নিয়ে মিলেমিশে চলতেই পছন্দ করি এটাই আমাদের আদর্শ এটাই আমাদের অহংকার নমস্কার জয় হিন্দ জয় ভারত